হ্যালো বন্ধুরা, এটি আমার নতুন ভিডিও। ভিডিওটি ময়মনসিংহ সম্পর্কিত, সুতরাং আসুন শুরু করা যাক। ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। ইতিহাস। ময়মনসিংহ মধ্য বাংলাদেশ অবস্থিত একটি বিস্তৃত অঞ্চল। 1970 খ্রিস্টাব্দ অবধি ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নামোল্লেখ দেখা যায়। ময়মনসিংহের ঐতিহ্যের প্রধান অঙ্গ হচ্ছে ময়মনসিংহ গীতিকা, যা প্রাচীন পুঁথি ও লোকগাথার সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ বলতে এখানে সমগ্র বৃহত্তর ময়মনসিংহ, বর্তমান ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ বোঝানো হয়েছে। এখানে প্রাচীনকাল বিবেচনায় নিলে এই অঞ্চলগুলোকে পৃথকভাবে দেখার অবকাশ নেই। যাতায়াত ব্যবস্থা। ময়মনসিংহ থেকে দেশের বিভিন্ন স্থানের সাথে রয়েছে ট্রেন যোগাযোগ। রয়েছে আন্তনগর এবং মেইল ট্রেন উভয়। আন্তনগর ট্রেনসমূহ হল তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস। মেইল ট্রেনসমূহ হল ধলেশ্বরী এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস, ইশাখা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস। এছাড়া সড়ক ও জলপথেও যাতায়াত করা যায় ময়মনসিংহে। সড়কপথে ঢাকা টু ময়মনসিংহ দূরত্ব 120 কিলোমিটার। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে এনা শৌখিন আলম এশিয়া পরিবহনের বাসে সরাসরি ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড আসা যায় মাত্র 2 থেকে 2.5 ঘন্টায়। দর্শনীয় স্থানসমূহ। শশী লজ টিচার্স ট্রেনিং কলেজ মহিলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ বা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ জাদুঘর প্রত্নতত্ত্ব, বোটানিক্যাল গার্ডেন, বিপিন পার্ক, সার্কিট হাউস ময়দান, আঞ্জুমান ঈদগাহ ময়দান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি জাদুঘর, লোহার কুঠি বা আলেকজান্দ্রা ক্যাসল, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ চিড়িয়াখানা, ময়মনসিংহ রেলওয়ে সেতু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, ময়মনসিংহ, কালীবাড়ি মন্দির, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট HSTTI, ময়মনসিংহ জিলা স্কুল, গৌরীপুর লজ, সোনালী ব্যাংক, ময়মনসিংহ, কেল্লা বোকাই নগর, গৌরীপুর, গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা জমিদার বাড়ি, রাজীবপুর রাজবাড়ি, ঈশ্বরগঞ্জ, 18 বাড়ি রাজবাড়ি, ঈশ্বরগঞ্জ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি জাদুঘর, কাদিগড় জাতীয় উদ্যান। সুতরাং আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। বিদায়।